ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বরাকাত্ম ভাই আপনি প্রশ্ন করেছেন ভাই আব্দুল হাফিজ লন্ডন থেকে প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন হল যে সন্তান সন্দিতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে সেক্ষেত্রে যদি সন্তানের জন্য ডাক্তারের সন্নতি হওয়া যায় সেটা অন্যায় হবে কিনা কারণ আল্লাহর হাতেই তো সন্তান সন্ততি দানের বিষয়টি আলহামদুলিল্লাহ আজমাইন হ্যাঁ এ হ্যাঁ তো ভাই আল্লাহর হাতে সন্তান দান ইয়াহা বলে মাইয়া তিনি বলতেছেন যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন আর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আইউ জ ওই জ হুম অথবা জোকরানো মাইনাসা উভয়টি দান করে ছেলেমেয়ে ওই আজ আলো মাইয়া সা ও আঁকেই এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন বন্ধা করে দেন তো এর থেকে প্রমাণ যে আল্লাহ হাতে সব কিছু তবে কার সন্তান হবে কার সন্তান হবে না বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ডাক্তারের শরণাতে হওয়া যায় এবং যদি ডাক্তার করার মাধ্যমে কোন প্রজন ক্ষমতা চলে আসে তো মনে করতে হবে যে এই পরিবারের আল্লাহ সন্তান চেয়েছেন মানে বন্ধ নাই তো যাই হোক সর্বপ্রকার প্রচেষ্টা চালানোর পরে আল্লাহর ভরসা করার নিয়ম বা ভরসার এটাই সংজ্ঞা যে বৈধ যে কোনো উপায় অবলম্বন করতে হবে এরপরে যা হয় সেটাই ভাগ্য তো আল্লাহ তো অবশ্যই নির্ধারণ করেছেন কাউকে সন্তান দেন কাউকে নিঃসন্তান করেন কিন্তু এটা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের পারে হতে পারে অসুখ অসুখটা সেরে গেলে সন্তান হয়ে যাবে হবে সার্বিক মাধ্যম অবলম্বনের পরে যদি সন্তান না হয় তাহলে তখন মনে করতে হবে যে এই লোকটি নিঃসন্তান বা এই ফ্যামিলির সন্তান হবে না আল্লাহ ধার্য করেছেন এর আগ পর্যন্ত নিশ্চিত বলা যায় না সুতরাং এটা কোন তাওকলের পরিপন্থী নাই আল্লাহর উপরে ভরসা রাখার পরিপন্থী নাই তার এই মানেরও পরিপন্থী নাই কারণ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারদের সহনাথে হওয়া লাগে লেখলে ফানি নিজাল প্রত্যেক সাবজেক্টের জন্য বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছে তো কোন দম্পতি কোন নর বা নারী নিঃসন্তান বন্ধা কিনা এটা পরীক্ষা করার মাধ্যমে সাব্যস্ত হতে পারে সুনিশ্চিত করা যেতে পারে আর সার্বিক মাধ্যম অবলম্বন করা যেতে পারে বাচ্চা বাচ্চার সক্ষমতার জন্যে এগুলো শরিয়া বিরোধী নয় বরং এগুলি কি সরিয়া অনুমোদিত কাজে কোনো সমস্যা হবে না তবে সরোপরি ভরসা হতে হবে আল্লাহর উপর ডাক্তারকে দেখালে মনে করতে হবে ডাক্তার ডাক্তারে কোনো কিছু করার ক্ষমতা নাই যদি আল্লাহ তার নির্ধারণ করে রাখেন তার সে নিঃসন্তান হবে এই জন্য বিষয়টি আমরা একটু ব্যাখ্যা করে বলতে পারি সোহাদে সে রাতের গ্রন্থগুলিতে পাওয়া যায় যে অমার বলেছিলেন না ইল্লাহ ইল্লাহ এলা যখন মহামারী রোগ দেখা দিয়েছিল তো সেখানে যাওয়ার পথেই তিনি এই খবর শোনেন তো শাহেরামকে নিয়ে পরামর্শ করেছিলেন উপস্থিত যারা ছিলেন তার সাথে তো বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন শেষে যারা পরামর্শ দিয়েছিল যে আমরা ফিরে চলে যাই সেটাই অনেক সঠিক ভেবেছিলেন পরে একটা পাওয়া গিয়েছে একটা যেখানে মহামারী রোগ দেখা দিবে ওখানে ঢুকবে না আর ওরাও বাইরে আসবে না তো জর্রাহ মানে ওই হাতিস পাওয়ার আগে এই ঘটনা যে আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তিনি যাবেন না সেরিয়াতে ঢুকবেন না কারণ মহামারী দেখা দিয়েছে তখন আবু আবাইদাহ বলেছিলেন যে আতাফের রহমিন কাদার ইল্লাহ আপনি কি আল্লাহ তাকদের থেকে ফিরে যাচ্ছেন ভেগে যাচ্ছেন তখন আমরা আনহ বলেছিলেন যে হ্যাঁ আবু আবাইদা তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো বিষয়টি এরপর বলছেন না ফের রহমিন কাদার ইল্লাহ কাদা ইল্লাহ আল্লাহর তাকদের থেকে ভেগে আল্লাহর তাকদের দেখে আমরা চলে যাচ্ছি মানে আল্লাহর এক দিন থেকে ভেগে আর একটা দিকে আমরা ফিরে যাচ্ছি তো বৈধ পন্থা যে কোনো মাধ্যম অবলম্বন করা এটা সরিয়া বিরোধী কোনো কাজ নাই বরং সেটাই সরিয়া অনুকূল আর ওটা তো মনে আছে আমাদের আশা করি যে কোন এক সাহাবি এসে বলেছিলেন সল্লাহ আমি আমার উঠকে বেঁধে রেখে ভরসা করবো আল্লাহ করে না সেরে দিয়ে তো বলেছিলেনটাকে বেঁধে তারপরে ভরসা করবে আল্লাহর ওপর তো এসব থেকে আমরা জানতে পারি যাতে বিশুদ্ধ থেকে যে বৈধ পন্থা অবলম্বন করাতে কোনো সমস্যা নাই সুতরাং কেউ বন্ধা নাকি বন্ধা নয় নিশ্চিত হওয়ার জন্যে ডাক্তারের শরণার্থী হওয়া বিধিসম্মত لا باس به ان شاء الله حياكم الله